আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের নেতারা সবসময় কঠোর অবস্থান নিয়েছেন, কিন্তু ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সতর্ক হয়ে গেছে পশ্চিমারা। ইরানের পারমাণবিক কর্মসূচি জোরদারের বিষয়ে তারা নিন্দা জানালেও এ ব্যাপারে কঠোর কোনো সিদ্ধান্তে যায়নি তারা। ইরানের পারমাণবিক প্ল্যান্টে যেসব নজরদারির সরঞ্জাম বসিয়েছিল আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা, সেগুলো বন্ধ করে দিয়েছে তেহরান। আন্তর্জাতিক অনেক পরিদর্শকের অনুমতিও বাতিল করেছে। এদিকে জানা গেছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বেড়ে গেছে, যেটা দিয়ে অস্ত্র তৈরি করা সম্ভব। এই অবস্থায় সতর্কতা হিসেবে ইরানকে উস্কানি দেওয়া থেকে বিরত থাকতে চায় পশ্চিমা দেশগুলো। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে অনীহা দেখাচ্ছে পশ্চিমা দেশগুলো। তাদের আশঙ্কা, ইরানকে বেশি চাপ দেওয়া হলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে। কূটনৈতিক সূত্রগুলো বলছে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি জোরদার করায় এবং জাতিসংঘের নজরদারি প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা কমিয়ে দেয়ায় পশ্চিমাদের মধ্যে এই আশঙ্কা দেখা দিয়েছে। 7ই অক্টোবর ইসরায়েলের ভেতরে অভিযান চালায় হামাস। ওই অভিযানের পর গাজায় ব্যাপক বোমা হামলা ও পরে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। এই বর্বর হামলায় এখন পর্যন্ত 14,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শুধু শিশুই রয়েছে 6,000-এর বেশি। ইসরায়েল গাজা এই যুদ্ধ শুরুর পর থেকে পুরো আরব বিশ্বে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়ে গেছে। ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ইসরায়েলের এই অভিযান পশ্চিমাদের মধ্যে বাড়তি উদ্বেগের জন্ম দিয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইএইএর বোর্ড অব গভর্নেন্সের বৈঠক সম্প্রতি ভিয়েনাতে অনুষ্ঠিত হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র ছাড়াও তথাকথিত E3 গ্রুপের সদস্যরা অংশ নিয়েছিল। এই সদস্য দেশগুলো হল ইউরোপের 3 বড় শক্তি, ফ্রান্স, জার্মানি আর ব্রিটেন। নজরদারি প্রতিষ্ঠানের সাথে ইরান সহযোগিতা কমিয়ে দেয়ায় বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো তেহরানকে নিন্দা জানিয়েছে। বৈঠকে অংশগ্রহণকারী পশ্চিমা দেশগুলো জোর দিয়ে বলেছে ইরানের কর্মকাণ্ডের কারণে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু তেহরানের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নেওয়া থেকে তারা বিরত থেকেছে। বর্তমান অচল অবস্থা সম্পর্কে এক সিনিয়র কূটনীতিক বলেছেন, সার্বিকভাবে পুরো পরিস্থিতি এখন খুবই অনিশ্চয়তার মধ্যে আছে। বাস্তবতা হল আইএইএর বোর্ড অফ গভর্নর এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চায় না যা ইরানকে আরও উস্কানি দিতে পারে। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের কারণে পুরো মধ্যপ্রাচ্যে এখন উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, সে কারণে আরও সতর্ক হয়ে গেছে আইএইএ। ইরানের সাথে 2015 সালে পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তি অনুযায়ী তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করবে। অন্যদিকে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করবে পশ্চিমা দেশগুলো। চুক্তি বাস্তবায়নের শুরুটা ভালোই হয়েছিল। ইরান পারমাণবিক নজরদারি প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করেছে, কিন্তু 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে বেরিয়ে যান। ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন যুক্তরাষ্ট্রের অনেক ইউরোপীয় মিত্র। তখন প্রেসিডেন্ট ট্রাম্পকে নিরস্ত্র করার চেষ্টা করেন, কিন্তু ট্রাম্প কারও ডাকে সাড়া দেননি। ইরানও তাদের দিক থেকে মার্কিন পদক্ষেপের জবাব দিয়েছে। পারমাণবিক কর্মসূচির মাত্রা আবারও বাড়িয়ে দিয়েছে তেহরান। এরপর চুক্তি পুনর্বহালের জন্য একাধিক চেষ্টা করা হলেও সেটা কোনো কাজে দেয়নি। ইউরোপীয়দের নেতৃত্বে যে আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছিল 2022 সাল থেকে, সেই আলোচনা থমকে আছে। সম্প্রতি আইএইএর একটি গোপন রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে ইরানের এখন পর্যন্ত ইউরেনিয়াম আছে যা 60% পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছে। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য এই মাত্রার ইউরেনিয়াম যথেষ্ট। বিশেষজ্ঞরা বলছেন এই ইউরেনিয়াম দিয়ে অন্তত 3টি বোমা তৈরি করতে পারবে তেহরান। কূটনৈতিক সূত্রগুলো বলেছে ইউরেনিয়ামের এই পরিমাণটা অনেক। যদি এগুলো বিদ্যুৎ উৎপাদনের মতো অন্য কোনো কাজে লাগানো না হয় তাহলে তা বিপজ্জনক হতে পারে। ইরান অবশ্য সবসময় বলে আসছে অস্ত্র তৈরির জন্য তারা কোনো ইউরেনিয়াম ব্যবহার করবে না, বরং বিদ্যুৎ প্ল্যান্টের জন্য এগুলো ব্যবহার করা হবে।
আইএইএ নজরদারির জন্য যেসব সরঞ্জাম স্থাপন করেছিল গত বছর সেগুলো সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইরান। এরপর থেকে সেগুলো আবার চালু করার আহ্বান জানানো হলেও ইরান তাতে এখন পর্যন্ত সাড়া দেয়নি। শুধু তাই নয়, বিভিন্ন নজরদারি সংস্থার পরিদর্শকদেরকে আগে যে অনুমতিপত্র দেওয়া হয়েছিল ইরান সম্প্রতি সেগুলো বাতিল করেছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, তেহরানের কঠোর সিদ্ধান্তের কারণে ফ্রান্স ও জার্মানির 8 পরিদর্শক ইরানি পারমাণবিক প্ল্যান পরিদর্শনের অনুমতি হারিয়েছে। চলতি বছরের শুরুর দিকে আইএইএর একজন রাশিয়ান পরিদর্শকও ইরানের পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের অনুমতি হারান। জানা গেছে, তেহরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচিতে কিছু প্রযুক্তিগত পরিবর্তন চিহ্নিত হওয়ার পর এই নিষেধাজ্ঞার মুখে পড়েন রাশিয়ান পরিদর্শক। প্রাপ্ত তথ্য অনুযায়ী পারমাণবিক প্ল্যান্টের সেন্ট্রিফিউজের সিস্টেমে পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের কারণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 84% পর্যায়ে চলে যেতে পারে। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থায় যারা অভিজ্ঞ পরিদর্শক তাদের ওপর ইরান নিষেধাজ্ঞা দেওয়ায় পারমাণবিক নজরদারি সংস্থা বড় ধরনের সমস্যায় পড়ে গেছে। তেহরানের পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের এবং সেখানকার তথ্য সংগ্রহের কোনো উপায় এখন তাদের সামনে খোলা নেই। আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি নিজেই এই মন্তব্য করেছেন। থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা কেলসে ডেভেনপোর্ট বলেছেন, আইএইএ বোর্ড অব গভর্নর্স কেন ইরানের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে না সেটা সহজেই বোঝা যায়, কিন্তু তাদের এই অনীহার কারণে আরেকটি সমস্যা তৈরি হয়েছে। পারমাণবিক অস্ত্র বিস্তারের যে নীতি রয়েছে ভূরাজনৈতিক সমীকরণের কাছে সেটা হেরে যাচ্ছে। তিনি বলেন, ইরানকে যদি অন্যদের থেকে আলাদা করে দেখা হয় এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ানোর প্রশ্নে তাদের দায়বদ্ধতা যদি নিশ্চিত না করা হয়, তাহলে তেহরান সহ পারমাণবিক অস্ত্র তৈরিতে আগ্রহী বিশ্বের অন্যান্য দেশের কাছে একটা ভুল বার্তা যাবে। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের কারণে ইরানসহ পুরো মধ্যপ্রাচ্যেই চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে ইরানও তাদের পারমাণবিক সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে দিয়েছে বলে দাবি করা হচ্ছে। এই অবস্থায় তেহরানের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে বসলে বড় বিপর্যয় নেমে আসতে পারে। এই অচল অবস্থা কাটানোর জন্য কার্যকরী পদক্ষেপ নিতে পারে বাইডেন প্রশাসন। একজন সিনিয়র কূটনীতিক বলেছেন, এই অঞ্চলে যাতে উত্তেজনা উস্কে না ওঠে সেজন্য ইরানের ব্যাপারে কঠোর না হওয়ার যে নীতি নিয়েছে পশ্চিমা শক্তিগুলো, যা তেহরানকে আরও সাহসী করে তুলেছে। অন্তত মস্কোর দিক থেকে সুরক্ষা পাওয়ার কারণে নিজেদের অবস্থানে টিকে থাকতে সমস্যা হচ্ছে না ইরানের। গাজা যুদ্ধ শুরুর মুহূর্ত থেকেই আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করছে, তা হল গাজার যুদ্ধ যাতে ইসরায়েল ও লেবানন সীমান্ত পর্যন্ত ছড়িয়ে না পড়ে। কারণ যুদ্ধের শুরু থেকেই সীমান্তে ইসরায়েল ও লেবাননের মধ্যে গুলি বিনিময়ের মাত্রা বেড়ে গেছে। বিশেষ করে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের গুলি বিনিময়ের পাশাপাশি ইসলামিক জিহাদের মতো ফিলিস্তিনের বিভিন্ন গ্রুপও সেখানে জড়িয়ে গেছে। ফ্রেন্স ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের গবেষক হেউলেস ফায়েদ বলেন, আমরা যেহেতু জানি না তেহরান লেবানন ও ফিলিস্তিনের এইসব গ্রুপের সাথে ঠিক কতটা ঘনিষ্ঠ, সে কারণে পশ্চিমা বিশ্বের নেতাদের উচিত সম্ভাব্য সব ধরনের সতর্কতা ব্যবস্থা নেওয়া। কিন্তু সমস্যা হল, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলে পুরো মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়ে উঠবে, ইসরায়েলের নিরাপত্তা আরও ঝুঁকিতে পড়বে। গাজা যুদ্ধে শুধু হামাস নয়, আরও দুইটি ফ্রন্ট খুলে গেছে। লেবানন ও ইয়েমেনের হুথি যোদ্ধাসহ ইরানের প্রক্সি গ্রুপগুলো সক্রিয় হয়ে উঠেছে, যা ইসরায়েলের জন্য বড় ধরনের হুমকির কারণ হয়ে দেখা দিয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।